আমি সিঙ্গেলি ভালো আছি বললেন জয়া। প্রথমবার বলিউড সিনেমায় অভিনয় করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। করক কিং নামের সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। নায়িকার বলিউড যাত্রা নিয়ে যেন উৎসাহের অন্ত নেই ভক্ত অনুরাগীদের, যেমন তার ব্যক্তিজীবন নিয়েও কৌতূহলের অভাব নেই তাদের। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে সিঙ্গেল থাকার কারণ খোলাসা করেছেন জয়া। তা থেকেই জানা গেছে, অতীতে দেয়া এক সাক্ষাৎকারে নায়িকা নিজেকে হ্যাপিলি সিঙ্গেল বলে দাবি করেছিলেন। জয়ার ভাষ্যে, আমি সিঙ্গেলই ভালো আছি। কিছু কিছু সময় ছিল যখন কারো সঙ্গে চা খাওয়াটা মিস করতাম বা কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা মিস করতাম, কিন্তু আমার পরিবার এতটাই পাশে থেকেছে যে সেই আক্ষেপগুলো করার জায়গাও নেই। আর্থিক কেলেঙ্কারির গল্প নির্ভর করক সিং এর প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। আরও থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভি ও পার্বতী থিরুভথু। করক সিং প্রসঙ্গে জয়া এই সময়কে বলেছেন, যখন সিনেমাটির প্রস্তাব আসে সেই সময় থেকেই রোমাঞ্চকর লাগছিল। অনেকদিন ধরেই অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, সেই আশা পূরণ হলো এবার। 2022 সালের ডিসেম্বরে শুরু হয় সিনেমাটির দৃশ্য ধারণের কাজ, শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। রহস্য আর সাসপেন্সের ভরপুর থ্রিলার গল্পের সিনেমা করক সিং মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে জি5-এ। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি দেখা যাবে।